আমি বইসা যাচ্ছি নাম লেখা হচ্ছে কার্ডে বাক্সে কার্ড ফেলা হচ্ছে আমরা কাজ করে যাচ্ছি নীরবে আমি আর চোখে ওকে দেখছি ওর হাতটা একটু একটু কাঁপছে ওর ভেতরে কি হচ্ছে কে জানে তারপরে তারপরে কি জানি না কোনো দিন কোথায় কোন ঘরে আমি দেখতে পাচ্ছি না আমি দেখছি একটা গারুদ দেওয়া বড় জানালা আর তার সামনে আমরা আমি হঠাৎ দেখলাম আমি ওর ভুজো বন্ধনে আর ওর মুখ আমার মুখের ওপর নেমে আসছে আমি চেষ্টা করছি নিজেকে ছাড়িয়ে নিতে যুদ্ধ করছি কেন যুদ্ধ করছি কে জানে জানি না পরাজিত হবার জন্যই নিশ্চয়ই সুচিতা রক্ষা করবার জন্য নয় কখনো নয় আমি পরাজিত হলাম মির্জা আমার মুখের ওপর তার মুখ রাখলো নরম মধুর স্পর্শে আমার মুখটা খুলে গেল আমি মুখের ভেতর তার মুখে স্পর্শ পেলাম আমার সারা শরীর গান গেয়ে উঠেছে তবু আমার চোখ দিয়ে জল পড়ছে আমার ওই রকমই কোনটা যে হর্ষ কোনটা বিষাদ বোঝা যায় না কোথা থেকে এত আনন্দ নিয়ে আসতে পারি কি করে এরকম হয় আমি যা শুনেছিলাম আরাধনা আমায় যা বলেছিল এ তার থেকে অনেক ভালো অবশ্য শুনে কিছুই বোঝা যায় না পড়েও না এরকম সবাই জানে কি এই সব প্রশ্ন আমার মনে আসছে মন কানায় কানায় ভরে গেছে একটুও পাব্যুত নেই আর আমার পাপ হবেই বা কেন আমি তো কিছু করিনি আমি তো বাধা দিয়েছি মির পাপ হয় হোক ওদের দেশে এতে পাপ হয় না ও যে সব গল্প করেছে তাতে আমি বুঝতে পেরেছি ও আমায় ছেড়ে দিয়েছে আমি চুল ঠিক করে নিচ্ছি বিশ্বস্ত আঁচল গুছিয়ে নিচ্ছি মনের ভেতর গুনগুন করছে আমার প্রাণের ভেতর সুধা আছে চাও কি রু 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 যাচ্ছি মা আমার শরীর হালকা হয়ে গেছে আমি হাঁটতে পারছি না উড়ে যাচ্ছি দুধারে আমার বিশ্বস্ত কেশভার ডানার মতো হয়ে গেছে মনের ময়ূর নাচছে আমি সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠছি উল্লাস উতরুল বেনুবন কল্লোল কম্পিত কিশলয়ে মলয়ের চুম্বন হঠাৎ তাকিয়ে দেখি সিঁড়ির ওপর শান্তি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সে চোখে ঈর্ষা নয় না না নিন্দাও নয় আছে শুধু সন জ্ঞা ধাতুর উত্তর জিজ্ঞাসা জিজ্ঞাসা জ্ঞানের ইচ্ছা কিন্তু ভয়ে আমার হাত পাকা ঠান্ডা কুম্পিত কিশলয় স্তম্ভিত হয়ে গেছে মলয়ের চুম্বনও মলয় বাতাসে কোন গড় ঠিকানায় চলে গেছে কে জানি কিন্তু সাহস দরকার ভয় পেলেই বিপদ তাই নির্বিকার মুখে বললাম কি দেখছিস হাঁ করে হাঁ করে কি দেখছি কোথায় ছিলে এতক্ষণ চোরের মার বড় গলা আমি খুব দর্বিত ভঙ্গিতে বললাম তুমি জানো না ক্যাটালগ করছি না শান্তি স্থির চেয়ে রইল এবার আর জিজ্ঞাসা নয় কেমন যেমন উদাস ওর চোখে কি জল শান্তি আমার চেয়ে পাঁচ বছরের বড় আমি ষোলো পূর্ণ হয়ে সতেরোতে পড়ব ও তাহলে একুশ পূর্ণ হয়ে বাইশে ও দেখতে ওর দাদা খোকারি মতো ওর মুখ বিশেষ কিছু সুন্দর নয় কিন্তু ওর দুটি চওড়া উজ্জ্বল চোখের ওপরে বাঁকা ধনুর মতো দুখানি ভুরু রেখা ছাড়া ও খুব কথা বলে হাসি খুশি মেয়ে ওরা বরাবর গরিব খুবই গরিব ওর দাদা ও দুজনেই আমাদের বাড়িতে থাকে লেখাপড়া সামান্যই জানে শিখবার সুযোগ পেল কোথায় ন বছর বয়সে তো বিয়ে হয়ে গেল পূর্ববঙ্গের কোনো গ্রামের এক উনিশ বছরের ছেলের সঙ্গে ছেলেটির নাম রমেন উনিশ বছরের ছেলে এক বছরই কুড়ি হলো আর এক বছর পরে একুশ তখন তার পূর্ণ যৌবন কিন্তু শান্তি তো দু বছরে মাত্র এগারো হয়েছে তাও খুব ছোটোখাটো ছেলে মানুষ ছিল কাকা বললেন রমেন ভাবছিল ঘুম ভেঙেই দেখবে তার বউ একটি প্রমাণ সাইজের মেয়ে হয়ে গেছে তা যখন সে হতে পারেনি তখন সেটা তার বউয়েরই দোষ সেই মহা অপরাধের সাজা দেবার জন্য রমেন একটি প্রমাণ সাইজের মেয়ে বিয়ে করে আনলো এই মেয়েটি শুধু বড় নয় সুন্দরীও কাজেই শান্তি তার স্বামীর বাড়িতে দাসী হয়ে গেল ওর কাজ ছিল শুধু ওই দুজনের সেবা করা ওর স্বামী খাট থেকে নেমেই ওকে মাটিতে শুতে হলো ওরা দুজনে মশারি ফেলে শুয়ে থাকবে আর শান্তি বেচারা বসে তাদের পা টিপে দেবে একটু এদিক ওদিক হলেই ওরা লাথি মারবে শান্তি বলে পা টিপতে তত আপত্তি ছিল না হয় স্বামীর পা টিপলুমি কিন্তু ভাই ফরিদপুরের গ্রামের মশার কামড় এরকম আর কতদিন চলে কতই বা মানুষ সহ্য করতে পারে অবশেষে শান্তি একদিন বিষ খেল অবশ্য মূল্য না ওদের প্রতিবেশীরা খবর দিতে খোকা ওকে গিয়ে নিয়ে এসেছে শান্তির মা যিনি আঠেরোটি সন্তানের জননী তিনি শান্তিকে তার এই দুর্বৃত্ত স্বামীর ঘরে ফেরত পাঠাতে চান বলেন শত হোক স্বামীর ঘরই মেয়ে মানুষের ঘর আমার মা এই শুনে তাড়াতাড়ি ওকে নিয়ে এসেছে শান্তির মা বলেন বৌঠান তুমি যে ওকে স্বামীর ঘরে যেতে দিচ্ছ না যুবতী মেয়ে একলা ঘরে থাকবে কোথায় সারা জীবন ওর ভরণ পোষণ বা করবে কে মা বলেছেন চিন্তার কোনো কারণ নেই ও আমাদের বাড়িতে থেকে নার্সিং পড়বে আমি ওকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেবই পরের বিপদে সাহায্য করার ব্যাপারে মা একলাই একটা ইনস্টিটিউশন কত লোককে সাহায্য করেছে তার কোনো হিসেবই নেই খোকাও এই বাড়িতে থেকে টাইপিং শিখেছে কিন্তু শান্তি আর খোকা এক নয় শান্তি উদয় অস্ত পরিশ্রম করে তার অন্যের ঋণ শোধ করে সকলেই ওর ওপর হুকুম করে আমিও শান্তি এক গ্লাস জল দে তো বলতে কারোর লাগে কি কোনো বাধা কিন্তু খোকা ও হাসাতে পারে তাছাড়া কোনো দিয়ে দেখতে পারেন না ও পারতপক্ষে যদি পারেন তবে ওকে বাড়ি থেকে এখনই বের করে দেন কিন্তু মার জন্য পারেন না মা কাউ কি তাড়াবেন না আর এই সংসারে নিঃসন্দেহে তিনিই কর্ত্রি শান্তি বেচারীকে স্বামী থেকেও বিধবার জীবন করতে হবে সেজন্য মার খুব দুঃখ তবে পুরোপুরি বিধবা নয় ও সিঁদুর পরতে পারে পারওয়ালা কাপড় পরতে পারে দুবেলা ভাত তো খেতেই পারে মাছও খেতে পারে কিন্তু বিয়ে আর ওর হবে না হিন্দুর মেয়ের স্বামী মরলেই বিধবা হয় না তো স্বামী থাকতে কিন্তু মা যদি পারেন ওর বিয়ে দিয়ে দেন মা বলেন যদি কোনো উপায় থাকতো তবে আমি শান্তির বিয়ে দিতাম ও তো কুমারী কিন্তু উপায় তো নেই বেআইনি কাজ করলে রমেন এখানে এসে ধুন্ধুমার লাগিয়ে দেবে অর্থাৎ ধুন্ধু দানবকে হত্যা করবার সময় যে যেরকম কোলাহল করেছিল সেই রকম কোলাহল করবে রাস্তায় দাঁড়িয়ে লোক জড়ো করবে থানায় যাবে এসব সে পারে এবং দু একবার সামান্য কারণে করেছেও। কিন্তু শান্তি একজনকে ভালোবাসে সে ওর মার বাড়ির কাছেই থাকে তার পায়ের জন্য শান্তি কান পেতে থাকে কিন্তু সে এ বাড়িতে আসে না মা কিছুতেই এটা বরদাস্ত করবেন না তার স্ত্রী আছে সে বিবাহিত শান্তি জীবনের এ সমস্যার কোনো সমাধান নেই তাই আমি ভাবছি শান্তির চোখে জল দেখলাম কেন ও এত কষ্ট পেয়েছে যে ওর চোখের জল শুকিয়ে গিয়েছে একটা শঙ্কা আমার বুকের ভেতর গুড় করে উঠল আর তখনই গুনগুন করলো একটা গানের কলি শঙ্কিত চিত্ত মোর পাছে ভাঙ্গে বৃন্ত ডোর আচ্ছা রবি ঠাকুর এত জানলেন কি করে তারও নিশ্চয়ই এরকম হয়েছিল এরকম মানে মির্চার মতো আমার তো নয় আমি তো মেয়ে বাহ এ তো মেয়েদেরই কথা রক্ত রাগে তার গোপন স্বপ্ন জাগে এ তো ছেলের কথা নয় সরম ভরম এসব তো মেয়েদেরই ব্যাপার তাহলে কোনো মেয়ে ওকে বলেছিল কি সে হতে পারে বইগুলো খুঁজে খুঁজে দেখতে হবে ছি গুরুজন সম্বন্ধে বাজে কথা ভাবতে নি আমি আয়নার সামনে দাঁড়িয়েছি আমার আঁচল খসে গেছে আমার নাচতে ইচ্ছে করছে আমি হাততালি দিয়ে দিয়ে ঘুরছি যৌবন সরস্বী মিলন শতদল কোনো চঞ্চল বন্যায় টলমল টলমল এই গানটা কিছুদিন আগে প্রেসিডেন্সি কলেজে সুশীল দেখে হারমোনিয়াম বাজিয়ে গাইতে শুনেছিলাম কি ভালো লেগেছিল কতবার ভেবেছি ওই ভদ্রলোকের কাছে আর একবার শুনলে হতো তা কি করে হবে বাবাকে কি বলা যায় তোমার ছাত্রের কাছে ওই গানটা শুনতে চাই আমি অবশ্য বললে কি হতো কিছুই হতো না বাবা বেশ গর্ব ভরে বলতেন ও সুশীল আমার মেয়ে তোমার কাছে একটা গান শুনতে চায় তুমি একবার আমাদের বাড়ি এসো যা হোক আমি তা বলিনি আর তাছাড়া গানটা তখন আমার ভালো করে বুঝি এখন বুঝছি প্রত্যেক দিন একটা একটা গান আর কবিতা আমার মনে বা শরীরে অর্থবান হচ্ছে শরীরেও কি গানের অর্থ বোঝে নিশ্চয়ই এই গানটা তো আমার শরীরেই অর্থ পাচ্ছে তাই তো আমার নাচতে ইচ্ছে করছে টলমল 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 আমি ঘুরছি 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 শান্তি ঘরে ঢুকে আয়নার সামনে টুলটায় বসল ওর সুন্দর বাঁকা যুগল ভুরুর মাঝখানে সিঁদুরের টিপ জল জল করছে আমার সিঁদুর পড়তে ইচ্ছে করছে আমি ওর মুখটা আমার দু হাতে ধরে গান করলাম তারই গন্ধ কেশর মাঝে এক বিন্দু নয়ন জল টলমল টলমল ও শান্তি যৌবন সরসী নিরড়ে মিলন শতদল কি তুই জানিস খেপে গেলে নাকি আমার নাচ শিখতে ইচ্ছে করছে শান্তিনিকেতনে রবি ঠাকুর মেয়েদের নাচ শেখাচ্ছেন যাও না শেকো তাহলেই হয়েছে বাবা আমাকে ছাড়বেন বাবা আমাকে কোথাও যেতে দেবেন না আমি এখানে বন্দি অবশ্য স্নেহে বন্দি কিন্তু কোনো বন্দি দশায় সুখের নয় একবার রবীন্দ্রনাথ আমাকেই বলেছিলেন তোমার বাবার কাছ থেকে তোমাকে আমি কয়েক মাসের জন্য ধান নেব আমি মালিনী নাটকের জন্য কাউকে খুঁজছি তুমি পারবে মালিনীর মতো তোমার মনির আকাশ আছে মনের আকাশ এমন একটা কথা এই প্রথম শুনলাম এর আগে আকাশ আকাশেই ছিল ওই কথাটা শোনা মাত্র তা মনে নেমে এল তার সমস্ত নীল রং দিয়ে ছড়িয়ে গেল কি যে এক অনির্বাচনীয় আনন্দে মন ভরে গেল উনি কথার জাদুকর কথা দিয়েই উনি আকাশে মেঘ জড়ো করে অরকানন্দা নামাতে পারেন মল্লারের দরকারই হয় না কিন্তু বাবা আমাকে ছাড়লেন তিনি বললেন নাটক থিয়েটার করে জীবনটা কাটাও আর কি ছাত্র নাম অধ্যয়ন তপ দেখো শান্তি আমার যখন বিয়ে হবে আমি যখন স্বাধীন হব তখন আমি সাবিকে আমাদের বাড়িতে নাচ শেখাবো কেউ আটকাতে পারবে না আমার ধারণা বিয়ে হলেই সবাই স্বাধীন হয় অবশ্য শান্তির মতো বিয়ে হলে নয় কিন্তু কে স্বাধীন আমার মা কি স্বাধীন একটুও নয় আচ্ছা আমার কীরকম বিয়ে হবে মির্চা মিরচা না না কখনো হবে না ডোর ভাঙবেই আমি শান্তির গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম ও খুব অবাক হয়ে গেছে কাঁচ কেন ভাই না শিখে কি হবে নাই সেজন্য নয় আমার মন মন কেমন কেমন করছে করছে ভীষণ বড় টেবিল ল্যাম্পটা চলছে তার ঘোরটা সাদা গোল একটা বড় পাত্রের মতো এর পাশে বেতে সোভার উপরে আমি হেলান দিয়ে বসেছি অন্য পাশে খাটের ওপর মির্চা বসেছে ওর পাটা ছড়িয়ে দিয়েছে এই ভঙ্গিতে ওর পাটাই আমার বারবার মনে পড়ছে আমার ওর পাটা একটু ছুঁতে ইচ্ছে করছে পা দিয়ে নয় হাত দিয়ে ইস আমি ওর পায়ে হাত দিতে যাব কেন অত কিছু বড় নয় আর তাছাড়া ওই তো আমায় পায়ে ধরবে আমি যদি রাধার মতো মুখ ভার করে ঘাড় বাঁকিয়ে বসি তাহলে ও আমার পায়ে ধরবে দেহি পদপল্লব মুদারং এটা হলো বেশ হতো সত্যি সত্যি রাগ তো আর হচ্ছে না ওই কবিতাটার জন্যই ভাবছি গীতগোবিন্দ পড়ে এই রকমই একটা ছবি ভেসে ওঠে রাধা ঘাড় ফিরিয়ে বসে আছে আর কৃষ্ণ পায়ের কাছে নত কৃষ্ণের রং কালো নয় সাদা আমাদের বামুন ঠাকুর গান করছেন মান করে থাকা আর কি সাজে এখন জয়দেব পড়ছি নীল রঙের মলাটি পূর্ণ চক্রবর্তীর আঁকা ছবি দেওয়া বাংলা অনুবাদ সহ একটা বই উপহার পেয়েছি বাংলা অনুবাদটা পড়ি না অবশ্য দরকার কি এমন কবিতা পড়ি গির অমনিই বোঝা যায় যদিও সবটা বুঝি না কেমন স্মর গরল খণ্ড খণ্ডনং গরল কি করল আবার কোথায় প্রেমের মধ্যে সত্যি বলতে কি মহুয়াও সবটা বুঝি না মহুয়ার মায়া কবিতার মধ্যে বাবা বলেন একটা গভীর দার্শনিক তত্ত্ব আছে আমাকে বুঝিয়েও দিয়েছেন কিন্তু আমি এখন দার্শনিক তত্ত্বে মন দিতে পারছি না কবিতা এখন আমি অন্যভাবে বুঝছি এত ভালো করে কোনো দিন বুঝিনি প্রতিদিন নতুন করে বুঝছি কিন্তু কবিতাটা এই খণ্ডকু হোক সেই চিরকাল আমি বুঝতে পারছি না এই খণ্টকু চিরকাল হতে যাবে কোন দুঃখে চিরকাল বা পাব না কেন বরং ওটা বুঝতে পারি আমরা দুজনা স্বর্গ খেলোনা গরিবনা না ধরণীতে সেদিন মির্জাকে শুনিয়েছি ওর খুব ভালো লেগেছে আমি ওর দিকে দেখছি ওর মুখ চোখ কেমন যেন অন্য মনস্ক কি ভাবছে কে জানে আর যদি ও আমাকে হুইটম্যান শোনাতে চায় শুনব না সেদিন তিনটে কবিতা শুনিয়েছে কবিতা না চেলাকাঠ কিন্তু মির্জা আজ সাহিত্য ভাবছে না বাংলা পড়বারও ইচ্ছে নেই সে গার্ডটা নিবিয়ে অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে ও আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তারপর চশমাটা খুলে চশমা মুছল আমি ওর চশমাবিহীন চোখ দেখতে পাচ্ছি চশমা খুললে আমার ভারী ভয় করে ও দৃষ্টিটা বদলে যায় অন্য লোক মনে হয় চশমা খুললে আমি সহ্য করতে পারি না কেন মির্জা আমার এই মাইওপিয়া ও চোখের জন্য আমার খুব ভয় কি জানি অন্ধ হয়ে যাবে না তো ও বললে একটা কথা বলছি শোনো তুমি আমায় বিয়ে করবে আমার বেশ হাসি পাচ্ছে একে প্রপোজ করা বলে ইংরেজি গল্পের বইতে পড়েছি এত দূরে বসে করে না মোটেই হাঁটু গেড়ে বসে হাত ধরে করতে হয় যা কিছু হলো না সাত হাত দূরে বসে তুমি আমায় বিয়ে করবে আহ হাই রে এ ঘরের সামনে দরজাটা তো বাড়িতে ঢুকবার পথের খোলা দরজা এখান থেকে সর্বদা লোক যাতায়াত করে পর্দা নামে একটা পদার্থ ঝুলছে বটে তবে সেটা ন্যূনতম সেটা থাকাও যা না থাকাও তাই কাজেই নিরুপায় পিয়ানোর উপর ওর বোনের একটা ছবি আছে সুন্দর মেয়ে আমার ওর সঙ্গে ভাব করতে ইচ্ছা করছে মির্জা ওর বোনকে সবচেয়ে ভালোবাসে ও বললে আমি আমার মাকে বোনকে তোমার কথা সব লিখেছি ওরা খুব খুশি হবেন তোমার কোনো অসুবিধা হবে না আমাদের বাড়িতে এইবারে আমার বুকের ভেতরটা কাঁপছে একটা কাগজ আর পেন্সিল পড়েছিল সেটা নিয়ে আমি হিজিবিজি লিখছি আমি কি উত্তর দেব বলো বলো আমায় বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো কথা বলছ না কেন আমার কথায় কিছু হবে না মির্জা বাবা কখনো রাজি হবেন না ও বিষম আশ্চর্য হয়ে গেছে ওরা রাজি হবেন না ওরা তো রাজি আছে নি কি করে জানলে ওরা আমাকে এত ভালোবাসে এত আপন করে নিয়েছেন কেন তবে বা, তাতে কি হয়েছে তাই বলে তোমার সঙ্গে বিয়ে দেবেন এমন কথা নেই অমৃতা তোমার নিজের কথা বলো ওদের কথা পরে হবে তোমার বাধা কোথায় আমি শুনতে চাই হি দেখো আবার আমায় অবিশ্বাস করছে আমি মনে মনে বলছি অবিশ্বাস করো না তুমি এই মুহূর্তে নয় তমসী মম জীবনং তমসী মম ভূষণং তমসী মম ভব রত্নং মুখে বলতে পারছি না কিছু বলতে পারছি না না আমি মাথা নিচু করে কাগজে লিখে যাচ্ছি হিজিবিজি শোনো অমৃতা আমি তোমায় বলছি আমি তোমাকে তোমার প্রিয়জন কাছ থেকে নিয়ে যাব না আমি এখানেই থাকবো ইউনিভার্সিটিতে একটা দেড়শো টাকা মাইনের লেকচারশিপ নেব আর কিছুই চাই না ওতেই বেশ চলে যাবে মির্জা আমার বাবা কখনো রাজি হবেন না কখনো নয় কেন আমি খ্রিশ্চান বলে আমার গায়ের রঙ সাদা বলে কেন তা জানি না তবে তুমি বিদেশি বলেই নিশ্চয়ই তুমি কি বলতে চাও প্রফেসর জাত মানেন দার্শনিকের কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আছে খুব আছে আমি কাগজে লিখছি তুমি আমার এত কাছে কেন 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 কোথা থেকে এলে কেন এলে ও বলছে তাই যদি হবে তাহলে ওরা তোমাকে আমার সঙ্গে এরকম ছেড়ে দিলেন কেন সব সময় একসঙ্গে আছি তাতে কি হয়েছে ভাই বোনের মতো কি মেশা যায় না আমরা যে পারলাম না সে তো আমাদেরই দোষ সে কি মর্মাহত শোনেনি আমার রাগ হচ্ছে ক্যাটালগ করতে দেওয়া মানে কি বাগদান নাকি ওর সঙ্গে মিশতে দেওয়ায় অন্যায়টা কি হলো ও বারবার আমায় জিজ্ঞাসা করছে আমি অন্য কাউকে ভালোবাসি কিনা এবং কাকে প্রথম ভালোবেসেছিলাম গাছকে গাছকে একটা ছাতিম গাছকে হে আবার কি কথা যদিও আগে বলেছি তবুও এরকম অদ্ভুত কবিত্বও বুঝতে পারে না ও খুব গম্ভীর হয়ে গেছে আমার হাতের কাগজটা হিজিবিজি লেখায় ভরে গেছে আর মলাটে রবীন্দ্রনাথ ঠাকুর নামটা লেখা ছিল আমাদের তখন অভ্যাস ছিল ওর হাতের লেখা নকল করা সবাই করত আমিও করেছি ও উঠে দাঁড়িয়ে দেখল তুমি এখানে এর নাম লিখছ কেন এর কাছ থেকে মত আনতে হবে তুমি আমায় ভালোবাসবে কিনা তার জন্য অন্যের অনুমতি চাই দেশশুদ্ধ লোক ওর হাতের লেখা নকল করে তার মানে ও নয় দেশশুদ্ধ লোক একজন লোকের হাতের লেখা নকল করে দেশশুদ্ধ লোক কি পাগল হয়ে গেছে আমি উঠে পড়েছি চলে যাই আমার খুব ওর কাছে যেতে ইচ্ছে করছে ওর কাঁধে মাথা রাখতে ইচ্ছে করছে তা যদি পারতাম তাহলে এই মুহূর্তে ওর মনে যে দুঃখটা হয়েছে তা চলে যেত কিন্তু তা সম্ভব নয় আমি চৌখাটে পা দিয়েছি ও বললে অমৃতা আমার একটা কথা শোনো একটা কথা রবি ঠাকুরকে ভুলে যাও সে কি কথা মির্জা সূর্যকে কেউ ভুলতে পারে সূর্য মানুষ কি করে সূর্য হবে তুমি যখন বাংলা ভাষাটা শিখবে তখন তুমি বুঝবে মানুষ সূর্য হয় কি না আমি মনে মনে বলছি তোমাকে আমি সূর্য দেখাবই যদি তা পারি তবে আমরা দুজনে একসঙ্গে সূর্যপাসক হব এখন দুটো কাজ নিয়ে আমরা খুব ব্যস্ত কাকার বিয়ে হবে আর আমার বই ছাপা হবে কাকা নিজেও খুব বিয়ের জন্য উদ্গ্রীব মেয়ে দেখেই তার পছন্দ হয়েছে যদিও মার হয়নি তবু যাই হোক বিয়ে ওখানেই হচ্ছে এই সময় থেকে মির্জা নিয়মিত ধুতি পাঞ্জাবি পড়তে শুরু করেছে ধুতি পাঞ্জাবি পড়লে ওকে কী যে সুন্দর দেখায় সে কথা অবশ্য আমি ওকে বলিনি কেন বলবো সে যে বললে আমি সুন্দর কিনা তা বলছে না এটা একদম বাজে কথা নিশ্চয় কারণ আমার হাতে যথেষ্ট প্রমাণ আছে এই যেমন মির্চা আসবার কিছুদিন আগে আমার মাস্তুত দিদি সীতার বিয়ের সম্বন্ধ হয়েছিল এক জমিদার নন্দনের সঙ্গে আমাদের বাড়ি থেকে মেয়ে দেখানো হলো ছেলের আত্মীয় স্বজন এসে মেয়ের চুল খুলে রঙ পরীক্ষা করে দেখল গানও শোনাতে হলো যদিও তার হারমোনিয়াম পিটিয়ে গান শুনে তাদের পালানোই উচিত ছিল তা পালায়নি তাদের পছন্দ হলো তারা বললে সব যখন ঠিক হয়ে গেছে এবার ছেলে এসে মেয়ে দেখুক ছেলে আধুনিক মেয়ের সঙ্গে আলাপ করতে চায় মেয়ের মাও আধুনিক তিনি বললেন ছেলে আসুক সকলের সঙ্গে আলাপ পরিচয় হোক আমাদের কীরকম কালচার পরিবার তার পরিচয় পাক ছেলে এলো তার নাম মৃগাঙ্ক খুব ফর্ষা জমিদার পুত্রের উপযুক্ত নধর চিকন চেহারা সাধারণভাবে সুন্দর বলা চলে মার ইচ্ছা ছিল না আমি তার সামনে বের হই কিন্তু কনের মা বললেন তাতে কি হয়েছে বিয়ে ঠিক হয়ে গেছে এখন শালি সম্পর্কিত মেয়েরা না বিরলে জমবে কেন মা তো আর বলতে পারেন না তোমার মেয়ের চেয়ে আমার মেয়ে দেখতে ভালো যদি গোলমাল হয়ে যায় কাজেই মৃগাঙ্গ এলো দুদিন খাওয়া দাওয়া সিনেমা হলো খুব হইচই করলাম আমরা আমি তো ধরেই নিয়েছি দিদির সঙ্গে তার বিবাহ হবে তাই শ্যালিকা জনোচিত ব্যবহার করেছি হেসেছি ও হাসিয়েছি তারপর মৃগাঙ্গ উধাও হয়ে গেল তার হোস্টেলে খোঁজ নিয়ে জানাও গেল দেশে চলে গেছে দেশ থেকে তার বাবা জানালেন মৃগাঙ্ক বিলের যাচ্ছে ব্যারিস্টারি পড়তে এখন কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না অনেক জল্পনা কল্পনা হয়েছিল যে হঠাৎ এরকম মত পরিবর্তন করার কারণ কি হতে পারে যাই হোক মাসিমা বলেছিলেন এরকম চঞ্চলমতি ছেলের সঙ্গে বিয়ে না হয়ে ভালোই হয়েছে আর এখন শুনছি কয়েকদিন আগে বাবার কাছে বিলের থেকে সে প্রস্তাব পাঠিয়েছে আমায় বিয়ে করতে চায় বাবা মা সকলেই অসন্তুষ্ট তখনই দিদিকে বলেছিলাম রুকে বের করব না আত্মীয় স্বজনের মধ্যে এরকম কখনো ভালো বাবা বললেন বেশি ফরওয়ার্ড হতে গেলে এমনি দশা হয় আর দিদিমা বললেন একজনকে দেখতে এসে আরেকজনের দিকে দৃষ্টিতে যে দেখেছে সে চরিত্রহীন তার সঙ্গে বিয়ে হতেই পারে না চুকে গেল কিন্তু এই গল্পটা আজ যদি ওকে বলি তাহলে কি হয় তাহলে কি হয় ভীষণ মজা হয় আমি খুব গম্ভীরভাবে ওকে বলতে পারি দেখো তুমি তো দেখতে পাও না আমি সুন্দর কি না তখনই ও কাতুর ভাবে তাকাবে আমি লক্ষ্য করেছি কিছুদিন থেকে কথাটা ফিরিয়ে নিতে চেষ্টা করছে তা আমি হতেই দেব না বলেছে একবার যখন হয়ে গেছে বেশ তারপর আমি বলবো দেখো মৃগাঙ্গ দেখতে পায় গল্পটা শুনলে ওর কি হবে তা আমি জানি কই তুমি কোনো দিনও এর কথা আমায় বলনি ও মা বলবার আবার কি আছে কি সিনেমা দেখতে গিয়েছিলে খুব উদাসভাবে বলবো জানি অত মনে নেই খুব মজা লাগছে ওর ঈর্ষাটা আমার এত ভালো লাগে ঈর্ষা আবার ভালো নাকি খুব খারাপ ঈর্ষার কারণে তার বর্ণ হল কালো কিংবা ঈর্ষা বিষময়ী ভুজঙ্গিনী আরে ধর এ সেরকম ঈর্ষা নয় এটা প্রেম এটা ভালোবাসা ঈর্ষার ছোট্ট পাখিটাই তো আমার ঘুম ভাঙ্গিয়েছে সেই পাখিটা এক ডাল থেকে আরেক ডালে একদিন থেকে অন্য দিনে ফুরুত ফুরুত করে লাফিয়ে বেড়াচ্ছে আর আমায় ডাকছে সখী জাগো সখী জাগো মম যৌবন নিকুঞ্জে গাহে পাখি আচ্ছা আমার ঈর্ষা হয় না কেন ও তো কত কিছু বলে সেই যে রিপন স্ট্রিটে ও থাকতো সেখানকার মেয়েরা ওকে কীরকম পছন্দ করে ওর পিছনে লেগেই ছিল ওকে একদিন বালিশ ছুঁড়ে মেরেছিল কত কি ও সব আমার এক কান দিয়ে ঢোকে অন্য কান দিয়ে বেরিয়ে যায় শুনতে ইচ্ছে করে না অবশ্য ঈর্ষা হবে কি করে ও তো ওদের ঘৃণা করে সেই জন্যই তো পালিয়ে এসেছে কাজেই আমার এমন কিছু মহত্ত্ব নেই ও অ্যাংলো ইন্ডিয়ানদের কথা যা বলে শুনে তো অবাক হয়ে যায় ওদের সকলের ধারণা তারা ইংরেজ আমাদের প্রভু এবং বাঙালিরা অত্যন্ত নিম্ন স্তরের জীব পশু বললেও হয় জ্ঞানডির ওপর ওদের ঘৃণা এবং রাগ খুবই ওরা নিজেরা অত্যন্ত অশ্লীল এবং অসভ্য কিন্তু ওরা বাঙালিদের অসভ্য মনে করে মির্জার ওখানে থাকতে রীতিমতো কষ্ট হয়েছিল সনন্ত বম হয়েছিল বিবিমসা কি আশ্চর্য আমরা তো এই জাতটাকে চিনি না ওরা কোথায় থাকে কি করে কেমন ওদের রীতিনীতি কিছুই জানি না এক দেশে থাকি আমরা অথচ কেউ কাউকে জানি না ওরা আমাদের দেশে এক দেশে বাস করছে এবং চিরকাল আমরা একসঙ্গে থাকবো তবু কেউ কাউকে চিনতেই পারবো না ওরা আমাদের সম্বন্ধে কত কুৎসিত কথা ভেবে রেখেছে আর আমরা আমি তো ওদের অস্তিত্বই খেয়াল করিনি ওরা যে আছে আমাদের সম্বন্ধে কিছু ভাবছে এই বাকি লক্ষ্য করেছে মির্জা না বললে কোনো দিনও আমার মনে পড়তো না যে অ্যাংলো ইন্ডিয়ান বলে একটা জাত আছে ওদের সঙ্গে দেখা হয় ট্রেনে যাতায়াত করবার সময় আর দূর থেকে রেলওয়ে কোয়ার্টারে ওদের দেখি আমার কিন্তু ওদের খারাপ লাগে না ওদের জানলায় পর্দা কেমন টান টান করে টাঙায় বাঙালিরা পর্দা টান করে টাঙাতেই পারে না ওরা জানলায় তবে ফুল রাখে বাগান করে বাঙালিরা করতে পারে না তবে ওরা আমাদের ঘৃণা করে খুবই ঘৃণা করে মির্জা বললেও জানি ওরা আমাদের সঙ্গে ট্রেনে এক কামরাতেও চড়বে না আর আমরা ওদের ঘৃণা করি না খুব করি বর্ণ কথাটা কি ভালো ওরা আমাদের জানে না তাই যদি জানত তাহলে ঘৃণা করতো না আমি যদি ওই মেয়েদের সঙ্গে মিশতে পারতাম তাহলে কখনো আমাকে ঘৃণা করতো না আজ পর্যন্ত আমায় কেউ ঘৃণা করেনি ওই যে ছেলেটা মাঝে মাঝে মির্চার কাছে আসে একবার ওর সঙ্গে ভাব করে দেখি কেমন একটা ঘৃণা করে ইস ঘৃণা করলেই হলো আমি যদি বলি মির্চা ওর সঙ্গে একটু আলাপ করিয়ে দাও তো ও আমায় ঘৃণা করে কি না পরীক্ষা করে দেখব তাহলে কি হয় পাখি ডাকবে আবার মম যৌবন নিকুঞ্জে গাহে পাখি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন সাথে থাকবেন ধন্যবাদ